হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তো তোমাদের CC-13 মার্কস ফাইভের একটি প্রশ্নের উত্তর ছিল তোমার জন্য, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। দেখো, ভারতে ক্ষমতা হস্তান্তরের কাজ দ্রুত সম্প্রসারণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড ওয়াভেলের জায়গায় না লর্ড মাউন্ট ব্যাটেনকে ভাইসার নিয়োগ করে ভারতে পাঠান 1947 সালে 22শে মার্চ। লর্ড মাউন্টব্যাটেনের প্রথম দিকে লক্ষ্য ছিল অখণ্ড ভারত, তাই তিনি 24শে মার্চ থেকে 6ই মের মধ্যে ভারতীয় নেতৃবৃন্দদের সঙ্গে 133টি বৈঠক করে। কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন যে ভারত বিভাগ ছাড়া ভারতীয় সমস্যার কোনো সমাধান নেই। যদি এই কাজে দেরি হয়, পাঞ্জাব, বাংলাসহ ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়বে। এই আশঙ্কা করে তিনি ইংল্যান্ডে যান এবং ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়ে 3রা জুন ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সম্ভবত 15ই আগস্টের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কাজ সম্পন্ন হবে। মাউন্টব্যাটেনের এই পরিকল্পনা মাউন্টব্যাটেন প্রস্তাব নামে পরিচিত। মাউন্টব্যাটেনের প্রস্তাবে বলা হয়, এক, ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গড়ে তোলা হবে। দুই, মুসলমান প্রধান প্রদেশ সিন্ধু, বালুচিস্তান, উত্তর সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। তিন, পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করে কোন অঞ্চলকে কোন রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হবে তার জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। চার, দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে যে কোনো ডোমিনিয়নে যুক্ত হতে পারবে। পাঁচ, যতদিন না পর্যন্ত সংবিধান রচিত হচ্ছে ততদিন ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত একজন গভর্নর ওই ডোমিনিয়নের শাসনে থাকবে। তো কেমন লাগছে তোমাদের এই আলোচনা? যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? বা তোমরা অফলাইন যদি পড়তে চাও, আমি অফলাইন তোমাদের সুরেন্দ্রনাথ যে কলেজটি আছে সেই কলেজে ওখানে পড়িয়ে থাকি, শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ ওখানে, এবং বেহালার সাইডে যে সোসনা কলেজ আছে তো ওখানে পড়িয়ে থাকি। এছাড়াও তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো অ্যান্সারটা শেষ করি, লাস্ট প্যারা। লর্ড মাউন্টব্যাটেন প্রায় 1.5 মাসের মধ্যে গান্ধীজি, জওহরলাল নেহরু, প্যাটেল, জিন্না এবং দেশীয় রাজের সঙ্গে প্রায় 133টি বৈঠকে বসে ভারত বিভাজন আটকানোর জন্য, কিন্তু তিনি ব্যর্থ হন। জিন্নার সঙ্গে কথা বলার পর তিনি বুঝতে পারেন যে জিন্না কখনোই পাকিস্তান প্রস্তাব থেকে সরে আসবে না। গান্ধীজিও প্রথম দিকে মাউন্টব্যাটেন পরিকল্পনার তীব্র বিরোধিতা করে ছিলেন। অবশ্য পরে তিনি বুঝতে পারেন যে দেশভাগ অনিবার্য, কারণ সাম্প্রদায়িক দাঙ্গা সারা দেশে ছড়িয়ে পড়বে। সর্দার বল্লভভাই প্যাটেলও মনে করেন যে ভারতভাগ কংগ্রেসের পরাজয় নয়, বরং তৎকালীন পরিস্থিতিতে দেশভাগই ছিল সমস্যা সমাধানের একমাত্র পথ। সুতরাং বলা যায় যে মাউন্টব্যাটেন পরিকল্পনার ফলে ভারতীয়রা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেল ঠিকই, কিন্তু ভারতবর্ষ ভাগ হয়ে একটি হলো পাকিস্তান, অপরটি হলো ভারত, যেটি ছিল ভারতের ইতিহাসে দুঃখময় ও কলঙ্কজনক ঘটনা। তো এই ছিল তোমাদের আজকের মাউন্টব্যাটেন পরিকল্পনার যে উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম CC-13। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানিও যে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো। আজকের মতো এইটুকুই।